বিশ্বকাপে শেষের ঘন্টা বেজে গেছে, প্রায় দেড় মাসের আসরে পর্দা নামবে আগামীকাল 19 নভেম্বর রোববার। ফাইনালে 5টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। বিশ্বকাপ মানেই আলোর ঝলকানি, জাঁকজমকপূর্ণ এক আবহের উন্মাদনা। সেই উন্মাদনা থেকে এবার বঞ্চিত ছিল ক্রিকেট প্রেমী দর্শকেরা, কারণ 2023 ভারত বিশ্বকাপের উদ্বোধনী দিনে কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছিল না। এ নিয়ে কম সমালোচনা হয়নি সে সময়। পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিশ্বকাপের মতো আসরে কিপটিমি করছে বলে হাসাহাসিও হয়েছে প্রচুর। পরে অবশ্য ভারত পাকিস্তান ম্যাচ চলাকালে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংকে দিয়ে গান গাইয়ে সে সময় ঠেকার কাজ চালিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ফাইনালে আয়োজনের কোনো কমতি রাখতে চায় না ভারত। এবার পর্দা নামার আগে হবে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান। 1 লাখের বেশি দর্শক ধারণক্ষম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সুরের ঝংকার তুলবেন ভারতের বেশ কজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এবারের সমাপনী অনুষ্ঠানটি হবে 4টি ভাগে। প্রথমে খেলা শুরুর আগে থাকবে একটি বিমান প্রদর্শনী। ভারতীয় এয়ারফোর্সের বিশেষ দল সূর্য কিরণের 10 মিনিটের একটি পরিবেশনায় বিমোহিত হবে দর্শকেরা। এরপর প্রথম ইনিংসের প্রথম পানিপান বিরতিতে থাকবে সঙ্গীত শিল্পী আদিত্য গদভির 3 মিনিটের একটি একক পরিবেশনা। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে দেশের সঙ্গীত শিল্পী ও সুরকার প্রীতম গান গাইবেন প্রথম ইনিংস বিরতিতে। তার সঙ্গে থাকবেন ইন্দো কানাডিয়ান সিঙ্গার জনিতা গান্ধী, যিনি হিন্দি, তামিল ও মালায়ালাম ভাষার জনপ্রিয় কিছু গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়া বুলিয়া খ্যাত সিঙ্গার অমিত মিশ্রা গান পরিবেশন করবেন এ সময়। 2010-এর ইন্ডিয়ান আইডল খ্যাত শ্রী রামাচন্দ্র গানে কণ্ঠ দেবেন। ফ্যান সিনেমার জবরা ফ্যান ও আর রাজকুমার সিনেমার সারি কে ফলসা খ্যাত গায়ক নাকশ আজিজেরও গান থাকবে। এছাড়া বিশ্বকাপের থিম সং দিল জশ্ন বলে গানে কণ্ঠ দেওয়া চরণ থাকবেন বিশ্বকাপের সমাপনী মঞ্চে। খিচ মেরি ফোটো কিংবা সনম তেরি কসম এর মতো জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়া আকাশও থাকবেন সমাপনী অনুষ্ঠানে। এখানেই শেষ নয়, দ্বিতীয় ইনিংস এর প্রথম পানিপান বিরতিতে দর্শকেরা উপভোগ করবেন লেজার বাতের এক বর্ণিল আয়োজন। বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান না থাকলেও ভারত চায় বর্ণিল এক আয়োজন দিয়ে বিশ্বকাপ শেষ করতে। এবারের বিশ্বকাপ আয়োজনে যত অসংলগ্নতা ছিল, ভারত চাইবে শেষ রাঙিয়ে অন্তত কালিমায় একটু প্রলেপ দিতে।